সামনে থাকার সবাই সামনে থাকার ক্যামেরার দিকে আপনি কি অডিও পাইছেন প্ল্যাকার্ড প্রত্যেকটা হাতে উঠান প্ল্যাকার্ড তারপর সহপাঠী আমাদের বন্ধু আমাদের বন্ধু তাকে নির্মমভাবে ধর্ষণ করার পরে সে মারা গিয়েছে তার আমরা জাস্টিস চাই তার জন্য তার ধর্ষককে তার খুনিকে যাতে তারা মানে প্রপার জাস্টিস সর্বোচ্চ শাস্তিটা আমরা তাদের জন্য চাচ্ছি এখানে গভর্নমেন্ট থেকে যে অ্যাসিস্ট্যান্সটা আমরা পেতে পারি যে যত তাড়াতাড়ি সম্ভব তাদের ধর্ষককে শাস্তি দেওয়া ফাঁসি যাতে দেয় সেটার জন্য আমরা আজকে এখানে তার জন্য মার্চে এসেছি এবং তাদের সঙ্গে সাথীরা যদি তাই থাকে তাহলে তাদের শাস্তি দেওয়া হোক এবং মৃত্যুদণ্ডটা আমরা চাচ্ছি এবং এক সপ্তাহের মধ্যে আমরা এই বিচার কার্য শুরু করতে চাচ্ছি গভর্নমেন্ট থেকে এই এক্সপেকটেশনটা আছে দ্বিতীয় যারা এই আইনের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল তাদের আমরা সাজা নিশ্চিত করতে চাচ্ছি যে সকল বিক্ষিপ্তের ব্যক্তি গুজব ছড়াচ্ছে এবং ধর্ষণের শিকার হওয়া মেয়েটিকে ব্যাপারে অকথ্য কথাবার্তা বলছে এবং মেয়েটির পরিবারকে হুমকি দিচ্ছে এবং তাদের অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে তাদেরকে শাস্তি দিতে হবে ভিকটিম ব্লেম করার জন্য এবং জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা যারা জড়িত আছে যে আমাদেরকে বলা হয়েছে আমরা যে ছবিটা দেখেছি সবটা মানে 400 কিন্তু যে চতুর্থ যে ব্যক্তি এখনো কে উনার নাম কি ওই প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে যারা যারা জড়িত ছিল এই বিষয়ে অর্ডার এই ধর্ষণে তাদের ম্যাক্সিমাম সাজা চাই এটার জন্য আজকে আমরা এটা প্রোটেস্টের জন্য আমরা এখানে একটা ক্যান্ডেল লাইট ভিজিলেন্স আমরা পিস মেকিংয়ের জন্য আমরা একটা আয়োজন করেছি যেন আমরা সবাই ফর হার মেমোরি যে আমরা এখানে আসছি আরো যেগুলো এখনো সলভ করা হয় নাই সব ওই সব রেপ কেস এবং ফিমেল সেফটি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে আমরা যারা প্রোটেস্টে আছি আমরা ঠিকভাবে জানি না সব মেয়েরা ঠিকভাবে বাসায় পৌঁছাবে নাকি কারো সেফটির গ্যারান্টি আমাদের প্রশাসন দিতে পারে না এখনও দিতে পারে না স্বাধীন আমরা মুজিব বর্ষ এখানে পালন করার কথা ওইখানে আমরা আমাদের সহপাঠীর জন্য আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের প্রশাসন থেকে হেল্প চাওয়ার জন্য সো আমরা আশা করবো প্রশাসন যত তাড়াতাড়ি সম্ভব এই আমাদের যে দাবিটা যে ওকে যাতে সর্বোচ্চ শাস্তিটা দেওয়া হয় ওটা মেনে নেয় এবং যত তাড়াতাড়ি সম্ভব হয় ওটা কার্যকর করা হবে বয়স 21 বছর রিহানের বয়স 21 বছর তার বয়স 18 বানানো হয়েছে আমরা সবাই জানি আমাদের এখানে ডকুমেন্টসে খুব আরামসে আচ্ছা 17 বানানো হয়েছে সবাই জানি ডকুমেন্টসে 17 বানানো পসিবল কিন্তু অবশ্যই কার্বন ডেটিং বা কোনো পদ্ধতি আছে ডিএনএ টেস্ট হয়তো অনেক পদ্ধতি আছে ওর আসল বয়স বের করার তো আমরা প্রশাসনকে এটাই জানাতে চাই যে ওর বয়স 21 বছর আপনারা চাইলে যে কোনো টেস্ট যেমন কার্বন ডেটিং করে বের করা যায় ওর বয়স কত বা ব্লাড টেস্ট করে বের করা যায় ওর বয়স কত সো ওইটা বের করা যাইতে পারে আর ওর বয়স যে 17 বলা হয়েছে এটা কোনোভাবেই সম্ভব না কজ ও একটা এ টু স্টুডেন্ট আমি একটা এ স্টুডেন্ট হয়ে আমার বয়স 18 বছর ওর বয়স এ টু ও 21 বছর ওর কমসে কম বয়স আচ্ছা দুজন আপনাদের একটু শিখে অনেক সময় এই ধরনের ঘটনা ঘটে থাকে আমরা আমাদের সন্তানদের সাথে একাত্মতা মাস্টার মাইন্ড স্টুডেন্ট যারা আছে তারা এই বাচ্চা ছেলে মেয়েরা এই আয়োজন করেছে আমি বলতে চাই যে ওদের কতটা বিবেক সম্পন্ন যে ওরা ওদের ক্লাসমেট সহপাঠী স্কুলের বন্ধুর জন্য ওরা রাস্তায় নেমেছে মানে মৌনভাবে তারা এই কাজগুলো করছে এতে আমরা মনে করি যে আমাদের সবাইকে এই সচেতনতা বৃদ্ধি করতে হবে মা বাবাকে সবাইকে দেখানো হচ্ছে আমরা ধর্ষকের ছবি ভালো মতো চাই সর্বোচ্চ শাস্তি চাই এবং কোনো তদন্তে গাফিলতি হোক এটা আমরা চাই না এজ এ মাদার আমি একজন মা হিসেবে এবং প্রত্যেক মায়ের পক্ষ থেকে বলছি প্লিজ আপনারা একটু সচেতন হন আমাদের এই বাচ্চা মেয়েটা জীবন দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে যে একটা লেসন হয়েছে যে আমরা বাবা মারা খুব খুব বেশি অসচেতন হয়ে গেছি আমরা খবর রাখি আমাদের বাচ্চারা কোথায় যাচ্ছে কি করছে কে তার বন্ধু তার বন্ধুর বাবা মানে বাসার পরিবেশ কেমন এগুলি একটু আমরা
খেয়াল করি প্লিজ। এটা শুধু দোষ অভিভাবকের উপর না, এটা একটা অবশ্যই পারিবারিক শিক্ষার একটা ব্যাপার, তো শুরু থেকে থেকেই যায়। আমি আমার সন্তানকে কী ধরনের মূল্যবোধ, কী ধরনের নীতিবোধে বড় করব, আমাদের সমাজ ব্যবস্থা যেরকম সেটার সাথে আমার সন্তানরা খাপ খাইয়ে নিতে পারবে কিনা, কোন পরিবেশে কীভাবে চলাফেরা করতে হবে, সব ধরনের শিক্ষা দিয়েই আমরা সন্তানদের বড় করব। তারপরও কোথাও না কোথাও কিছু তো ভাগ হয়েই যায়, যে কারণে এই ধরনের ঘটনাগুলো এখনও ঘটে যাচ্ছে। আমাদের সমাজের একটা শিক্ষা ব্যবস্থা, শিক্ষা বলতে পড়াশোনার আক্ষরিক অর্থে শিক্ষা নয়, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে প্রতিটি সন্তানকে। আমি একজন ছেলে সন্তানের মা, আমাকে বুঝতে হবে আমার ছেলে সন্তান তার একটা মেয়ে বন্ধুর সাথে কীভাবে মেলামেশা করবে, কীভাবে কথা বলবে। যে ধর্ষণের ঘটনা এভাবে কেন বৃদ্ধি পাচ্ছে, কারণ সুষ্ঠু কোনো বিচার ব্যবস্থা নেই। শোনার পরে আমরা দেখি এই যে এখন এখন পর্যন্ত আমরা দিহানের পরিবার, দিহানকে, অন্য তিনজন অভিযুক্ত যে বন্ধুরা হসপিটালে নিয়ে গিয়েছিল তারা কে আমরা কিছুই জানি না, অথচ আমরা আনুষ্কা অন্যার পরিবারের নারী নক্ষত্র সব কিছু আজকে পুরো বাংলাদেশ জানে, অথচ আসামি কারা তাদেরকে কখনো সামনে তুলে আনা হয় না। এবং আমরা সবসময় দেখি যে তদন্ত কাজ নানাভাবে ধামা চাপা দেওয়া হয়, একটা ঘটনা আমরা প্রথম দিন যেটা শুনি পরদিন থেকে সেই ঘটনা পাল্টে যায়। অন্যা আমাদের সন্তান, আমাদের সন্তানের জন্য তার বন্ধুরা আজকে এখানে নেমে এসেছে, তারা শুধু একটাই চায়, সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠু বিচার হোক। উই ওয়ান্ট জাস্টিস ফর অন্যা।